খাদ্যে বিষক্রিয়ায় শিশু মহিলা সহ একই পরিবারের মোট পনেরো জন ভর্তি হাসপাতালে আহতরা ভর্তি টাকি হাসপাতালে চিকিৎসকের প্রাথমিক অনুমান বিষক্রিয়া থেকে এই ঘটনা খাদ্যে বিষক্রিয়ায় শিশু মহিলাসহ একই পরিবারের মোট পনেরো জন হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে বসিরহাটের এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে জানা গেছে ওই পরিবারের সদস্যরা রবিবার দুপুরে বাড়িতেই একসাথে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা থেকে পেটের ব্যথা বমির সাথে মাথা যন্ত্রণা শুরু হয় পরে একে একে শিশু মহিলা পুরুষ সহ পনেরো জন টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়া থেকে ডায়রিয়া আক্রান্ত হয়েছে পরিবারের সদস্যরা তবে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রক্ত পরীক্ষা ও স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ওষুধ দেওয়া হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ওই সাড়ে দশটা ছটার দিক থেকে পঞ্চাশটার দিক থেকে পেট ব্যথা করছে বমি হচ্ছে পেট না দিতেছে সাদা ভাত মাছের ঝোল সজনে ডাটার ঝোল আর কোন তরকারি বাড়িতে নজন ছজনের এরকম হয়েছে কী করি বলবো একই খাবার তো আমরাও আর তিনজন খেয়েছি তারা তো সুস্থ আমি তো সুস্থ আছি ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বসিরহাট